মোবারক সবাইকে এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আই হোপ আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চাঁদ রাত, আমরা খুবই সুন্দর এবং রহমতের 30টা রোজা পার করে ফেলেছি। পুরো একটা পূর্ণতা মাস আমরা খুবই খুবই ভালোভাবে কাটিয়েছি সবাই। কালকে আমাদের এখানে ঈদ, তো আমি আজকে কালকের জন্য একটু সামান্য প্রিপারেশন নিয়ে রাখতেছি। আমি অবশ্যই কালকেই সব রান্নাবান্না করব সকালে উঠে। আজকে আমি শুধু রসমালাইটা রেডি করে নিতেছি কালকের জন্য। আমি এখানে ঈদ করার পর থেকে লন্ডনে সবসময় চাঁদ রাতে চেষ্টা করি গ্রিন স্ট্রিট যাওয়ার জন্য। লাস্ট ইয়ারও গিয়েছি, আজকে বিডি টু লন্ডন। সে তো আপুর কথা খুব মনে পড়তেছে, আপুর সহ সবসময় যাই। এবার আমি যাচ্ছি না, কারণ আমার হাজব্যান্ড কাজে যাবে, বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা অনেক কষ্টকর, তাই আমি যাচ্ছি না। অবশ্য এখানে আমার বোন থাকে, আমার বোন বলেছে গ্রিন স্ট্রিট যাওয়ার জন্য, কিন্তু আসলে আমি যাচ্ছি না, কারণ কালকে আমার বাসায় মেহমান আসবে। আপনারা অনেকে যারা আমার ব্লগ দেখে থাকেন তারা তো অবশ্যই জানেন আমি বাসা চেঞ্জ করেছি। তা আমার আশেপাশে অনেক ভাবিরা আছে, ওনাদেরকে আমার বাসায় সবাই এখন আসেও নাই দেখেও নাই, তাই চিন্তা করলাম ঈদ উপলক্ষে মেহমানও আসবে, আমার ভাই বোন এবং বোনের ছেলে ওরা সবাই আসবে ঈদের দিন, তাই আমি কালকের জন্য কিছুটা কাজ এগিয়ে রাখলাম। কারণ আসলে আমরা এখানে এক হাতে সব কিছু করতে হয়, আমাদের এখানে কাজের লোক নেই, আমরাই সব কিছু করতে হয়, তো সব কিছু করাটা আসলে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়, বাচ্চা আছে ছোট। হে আর কি, এখন আমি মোটামুটি ঘরটার একটু ক্লিন করে রেখেছি। আমি এবার ঈদ এবং রোজার জন্য কিছু ডেকোরেশন অনলাইনে অর্ডার দিয়েছি, কিন্তু দুঃখজনকভাবে আমার অর্ডারগুলো আমি পাই নাই, মিসিং হয়ে গেছে। আমি আমার জায়ের বাসায় গিয়েছি চাওতল, তখন মনে হয় জিনিসগুলো এসে ব্যাগ চলে গেছে। তা আমার কাছে সামান্য কিছু ডেকোরেশন ছিল, এগুলো দিয়ে আমি হালকার উপর একটু ডেকোরেশন করে নিয়েছি। কি করবো আর, জিনিসগুলো যাতে মিচিংয়ে হয়ে গেল। এখন সকালবেলা, আজকে ঈদ। আমি আজকে আপনাদের সাথে আমার ঈদ ব্লগটা যতটুকু সম্ভব শেয়ার করব, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি সকালে উঠে এখন সেমাইটা রেডি করে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড এখন সেমাই খেয়ে নামাজে যাবে। আমি অবশ্যই এবার নামাজে যাব না, কারণ আমার শরীরটা ভালো নেই, তাই আমি নামাজে যাচ্ছি না। আমার সেমাইও রেডি হয়ে গেছে, আমি গরম গরম ফুচকা বাসতেছি। আমি এবার ঈদে বেশি কিছু করব না, ফুচকা চটপটি সেমাই রসমালাই। এবং ছোটোখাটো একটা কেক। আমার টেবিলটা মোটামুটি গোছানো শেষ হয়ে গেছে, খুবই সিম্পলভাবে আমি একটা কেক বানিয়েছি, কারণ আসলে কেক ডেকোরেশন করাটা খুবই টাফ, কারণ আমি যদি কেক নিয়ে সময় দিয়ে ফেলি কেকে, তাহলে আমি রান্নাবান্না করতে আমার অনেক লেট হয়ে যাবে, তাই আমি তাড়াহুড়ো করে কেকটা রেডি করে নিলাম। আমার ভাই না ঈদের নামাজ পড়ে এসেছে। আমরা পাঁচ ভাই, তিন বোন, এক ভাই এবং এক বোন দেশে থাকে, আর আমরা সবাই এখানে থাকি। আমি হয়েছি ভাই ভাই সবার ছোট, আর আমার এই ভাইয়াটা মেজো ভাইয়া, উনি এবার হজ করবে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করব, আল্লাহর রহমতে যাতে আমার ভাইয়া খুব সুন্দরভাবে হজ পালন করে আসতে পারে। আমাদের এখানে এখন জোরে নামাজের টাইম হয়ে গেছে, আমার ভাইয়া নামাজ পড়তে গেছে, তা আমি এখন এই পাকে একটু রেডি হয়ে নিয়েছি। আমি এবার আমার ঈদ ড্রেসটা কিনেছি চাওতল থেকে।
আমার জায়ের বাসায় যখন গিয়েছি, আমার জায়ের মেয়ে চেরিহানে এবং আমি আমরা সেম ড্রেসে কিনেছি। ড্রেসটা জানি না আপনাদের কাছে কেমন লাগে, কমেন্ট করে অবশ্যই জানাবেন, কিন্তু ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং পরতেও খুবই আরামদায়ক হবে মনে হচ্ছে। আমি আজকে একদম সিম্পল করেই রেডি হব, তেমন কোনো গর্জিয়াসভাবে সাজব না। কারণ একটু পরে আমার মেহমান আসবে, আমার আশেপাশে সবাই আসবে। আমি আসলে সবার ভিডিও করা হয় নাই, কারণ অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না, এর জন্য আমি কারোই ভিডিও করি নাই আমার বাসার। এবং আমি সন্ধ্যার পরে আমার আশেপাশের ভাবিদের বাসায় গিয়েছি এবং ঈদের পরের দিনও আমার আশেপাশের ভাবিদের বাসায় গিয়েছি, আমি ভিডিও করি নাই, কারণ অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না, এনার্জি ফিল করে। এই জন্য আমি কখনও কারো বাসায় গেলে তেমন একটা ভিডিও করি না। এবং কি আমার বোনও আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্য আমার ফ্যামিলির কাউকেও আমি তেমন একটা ভিডিও করি না। এখন দুপুর টাইম, খাওয়া দাওয়ার টাইম। এখন আমার বাচ্চারা এবং আমার ভাই বোনের ছেলেরা ওরা খেতে বসেছে। আমি আজকে করেছি পোলাও, রোস্ট, ডিম, কাবাব, মিট, তারপর চালাতে যে সিম্পল এগুলাই করেছি। আমাদের এখানে এখন বিকালবেলা আমার মেয়ের ফ্রেন্ডরা এসেছে, এরা সবাই আমাদের আশেপাশে ছোটোবেলা থেকে, আমার মেয়ে ওদের সাথে বড় হয়েছে, তো ওরা সবসময় আমার বাসা আসে ঈদে এবং ওদের বাসাও যাওয়া হয় ঈদের সময়। আমার মেয়ের খুব ক্লোজ ফ্রেন্ড মনতা, ও ওকে খুবই মিস করতেছে আমার মেয়ে, আমিও আসলে খুব মিস করতেছি। আমি দুদিন আগে ফোনে কথা বলে মনতার সাথে আমি বলেছি ওকে ঈদে আসার জন্য, কিন্তু আসলে সে তো আপু বাংলাদেশে, এই জন্য মনতা আসে নাই। ইনশাল্লাহ নেক্সট আমরা আবার একসাথে ঈদ করবো। মনতাকে আমিও আসলে সত্যি মিস করতেছি, আমার মেয়েরও ভালো লাগতো, আমারও ভালো লাগতো আজকে ওরা যদি থাকতো। এখন প্রায় শেষ বিকেল, একটু পরে সন্ধ্যা হবে, তো আমি একটু সুযোগ পেয়েছি, আমার বাসার মেহমানরা একটু আগেই বাসা থেকে গিয়েছে, তো এখন আমরা চলে যাচ্ছি একটা ভাবির বাসায়, একটু আশেপাশে ভাবিদের সাথে দেখা করব। আশেপাশে কয়েকজন ভাবিদের সাথে দেখা হয়েছে, ভাবিদের বাসায় গিয়েছি, এখন আমি আমাদের বাসার দিকে যাচ্ছি এবং কয়েকজন ভাবি সহ আমাদের বাসায় একটু নাস্তা করবে। খুবই খুবই ভালো লাগতেছে বার্গার ঈদটা, আমি ঈদের পরের দিনও খুবই ঘোরাঘুরি করেছি। আমার বোন এসেছে আবার ঈদের পরের দিন আমাদের বাসায়, ঈদের দিন আসতে পারে নাই, ওর বাসায় মেহমান ছিল। সব মিলাই ঈদটা আমার অনেক আনন্দের এবং খুবই ভালো কেটেছে। এখন প্রায় রাত 2টা বাজে, সব মেহমানরা চলে গেছে, আমরা এখন বাচ্চাদেরকে নিয়ে কিছু ছবি উঠাচ্ছি। বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে গেছে, পুরো দিন অনেক ঘোরাঘুরি করেছে।
এই ছিল আমার ঈদের ব্লগ। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আনন্দে থাকবেন, এবং আবারও সবাইকে ঈদ মোবারক। আজকের জন্য আল্লাহ হাফেজ।